আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সপ্তম এবং অষ্টম সেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা রয়েছে তোমাদের বইয়ের 29 পৃষ্ঠায়। দ্বিতীয় অধ্যায় বায়ু দূষণের সপ্তম এবং অষ্টম সেশনের এটি হচ্ছে আমাদের পর্ব 2। আমরা এই সেশনটা নিয়ে আরেকটা পর্ব তৈরি করেছিলাম, যেখানে হচ্ছে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, ইলেকট্রন বিন্যাসের কিছু নিয়মকানুন দেখেছি। আজকে আমরা পর্ব 2-এ বাকি বিষয়গুলো দেখবো, ঠিক আছে? তো যারা হচ্ছে এখন অন্যান্য বিষয় ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, তারপর ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে। তো সেখান থেকে তোমার যে ভিডিওগুলো দরকার তুমি খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে। সপ্তম ও অষ্টম সেশন, এর আগে তোমরা পরমাণু, রাদারফোর্ড এবং বোরের মডেল সম্পর্কে জেনেছো। তোমাদের কাজ হচ্ছে পরমাণু ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রন বিন্যাসের নীতি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি করা। আমরা কিন্তু এগুলো নিয়ে গত পর্বে আলোচনা করেছি। তো তোমরা যে কাজটি করবে, এই বিষয়গুলো তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ে নেবে। এক একটা অংশ পড়ার পর শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথে আলোচনা করবে, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে শিক্ষকের সহায়তা নেবে। তো এটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি। এরপর কী আছে? এবার কাজ হচ্ছে মোলের পরমাণু ইলেকট্রন বিন্যাস বের করা। তোমাদের প্রত্যেক দলকে দলের সদস্য সংখ্যা অনুযায়ী কয়েকটি মৌলের পারমাণবিক সংখ্যা জেনে এর পরমাণু ইলেকট্রন বিন্যাস বের করতে হবে। যেমন 5 জন সদস্যের দল হলে 5টি মৌল নিয়ে কাজ করবে এবং প্রত্যেক সদস্য অন্তত 1টি মৌলের ইলেকট্রন বিন্যাস বের করবে। কোন 5টি মৌলে ইলেকট্রন বিন্যাসে বের করতে হবে তা শিক্ষক তোমাদের নির্দিষ্ট করে দেবেন। এটাও কিন্তু আমরা গত ক্লাসে দেখে ফেলেছি। তো আজকে আমরা দেখবো হচ্ছে মূলত এই দুটা প্রশ্ন নিয়ে আজকে আমাদের আলোচনা। প্রথমটা কি, ইলেকট্রন বিন্যাস বের করা শেষ? কোন শক্তি স্তরে কোন উপস্তরে ইলেকট্রন কীভাবে বিন্যস্ত থাকবে তা কি দেখতে পেরেছো? দলের প্রত্যেকের মৌলের ইলেকট্রন বিন্যাস নিজেরা যাচাই করে দেখো ঠিক আছে কিনা। প্রয়োজনে ইলেকট্রন বিন্যাসের নীতি আরেকবার দেখে নাও। আলোচনা হয়ে গেলে অন্যান্য দলের কাজের সাথে তোমাদের কাজ মিলিয়ে দেখো। কোনো নির্দিষ্ট মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ভিন্নতা দেখা গেলে আবার যাচাই করে দেখো, শিক্ষক সহ ক্লাসের বাকিদের মতামত নাও। তো সাধারণত তোমাদের এই ক্লাস 9-10-এর জন্য যে দুটা মৌলের হচ্ছে ব্যতিক্রম আমরা খেয়াল করি, সেই দুটা মৌল একটা হচ্ছে কি 24 Cr মানে ক্রোমিয়াম, আর একটা হচ্ছে কি 29 Cu অর্থাৎ কপার। এই দুটার মৌলে ইলেকট্রন বিন্যাস ভিন্ন হয়ে থাকে, তো আমরা এই নিয়ে কিন্তু আলোচনা করবো সামনে। দেখো, তো প্রথমে আমরা দেখে নিই পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি অনুযায়ী ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটাল পূরণ করবে, সর্বনিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করবে, তারপর হচ্ছে সে পরবর্তীতে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটাল পূর্ণ করতে পারবে। আরও সহজভাবে বললে বলা যায় যে অরবিটালের শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রন আগে যাবে, আর যে অরবিটালের শক্তি বেশি সেখানে ইলেকট্রন পরে যাবে, ঠিক আছে? এরপর কী আছে দেখো, এখন প্রশ্ন হচ্ছে দুটি অরবিটালের মধ্যে কোনটির শক্তি বেশি আর কোনটির কম সেটা কীভাবে বোঝা যাবে। তো সেটি বোঝার জন্য আমাদের অরবিটাল দুটির প্রধান শক্তি স্তরের মান, এন এর মান এবং উপশক্তি স্তরের মান, এল এর মান, এ দুটার মান যোগ করতে হবে। অর্থাৎ এন প্লাস এল এর মান যে অরবিটালে কম হবে সে অরবিটালে ইলেকট্রন আগে যাবে, আর যেখানে বেশি হবে সেখানে পড়ে যাবে, কারণ সেখানে শক্তি বেশি। তো উদাহরণস্বরূপ আমরা কী বলতে পারি, আমরা 3D এই একটা নিলাম, আর এটা কি 4S, এই দুটো অরবিটাল নিলাম। এখন 3D বলতে কী বোঝায়, 3D মানে হচ্ছে কি খেয়াল করো, এটা হচ্ছে এন এর মান, তাহলে এন এর মান হচ্ছে 3, আর ডি এর মান এখানে কত, ডি এর মান হচ্ছে 2। কারণ আমরা কী জানি, এখানে একটু দেখো, আমরা জানি এস মানে হচ্ছে 0, পি মানে হচ্ছে 1, ডি মানে হচ্ছে 2, আর এফ মানে হচ্ছে 3। তাহলে আমরা কী বলতে পারলাম, আমরা বলতে পারছি এখানে এই যে 3D আমরা নিয়েছি, 3D মান হচ্ছে কত আমাদের 5। সেমভাবে যদি আমরা 4S নিই, তাহলে এখানে এন এর মান হচ্ছে 4, এস এর জন্য মান হচ্ছে 0, তার মানে 4+0, তার মানে এটা মান হচ্ছে 4। এখন দেখা যাচ্ছে 4S এর মান হচ্ছে কম, তার মানে 4S এর শক্তি কম, তাই 4S ইলেকট্রন আগে যাবে এবং 3D অরবিটালে ইলেকট্রন পরে যাবে, তাই এখানে বলা আছে, ঠিক আছে? এবার আসি, এন প্লাস এল এর মান যদি দুটি অরবিটালের ক্ষেত্রে সমান হয়েছে তখন আমরা কী করব। তো তখন হচ্ছে যে অরবিটালের শক্তি কম হবে, অর্থাৎ এন এর মান যেখানে কম হবে সেখানে ইলেকট্রন আগে যাবে। তো আমরা খেয়াল করি, দুটো উদাহরণ নিই, একটা মনে করে নিলাম 3D, আর একটা নিলাম কি আমরা 4P। এখন এই দুটার ক্ষেত্রে 3D-র ক্ষেত্রে আমরা কত পাচ্ছি, 3-এর জন্য পাচ্ছি 3, আর D এর জন্য পাচ্ছি আমরা 2, তাহলে 3 আর 2 যোগ করলে হয় 5। আবার 4P-র ক্ষেত্রে আমরা কী পাচ্ছি, এই 4-এর জন্য পাচ্ছি 4, P এর জন্য পাচ্ছি 1, তাহলে 4 আর 1 যোগ করলে কত হয় 5। দেখো দুইটাই কিন্তু 5 হয়েছে। এখন কোনটা ইলেকট্রন আগে যাবে, তো যার এন এর মান ছোটো সেটাতে ইলেকট্রন আগে যাবে। তো এন এর মান ছোটো কোনটা, এখানে 3D-তে, এটা এন এর মান হচ্ছে 3, আর 4P-তে এন এর মান হচ্ছে 4, তার মানে 3D-তে আগে যাবে, সেই কথাগুলো এখানে বলা আছে, ওগুলো আর বলছি না, ঠিক আছে? তাই এন এর মান কম হয়, 3D অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এখন এই সহজ দুটি নিয়ম প্রয়োগ করে আমরা সবকটি অরবিটালকে কিন্তু তাদের শক্তি স্তরের মানের ক্রমানুসারে সাজিয়ে লিখতে পারি। এটা হচ্ছে ক্রমানুসারে 1s 2s 2p, 3s 3p, 4s 3d, 4p 5s, 4d 5p 6s, 4f 5d, 6p 7s, 5f 6d, 7p 8s, ঠিক আছে?
অরবিটালে শক্তিক্রমকে একটি রেখা দিয়ে পরপর সংযুক্ত করা হলে আমরা শক্তিক্রমের প্যাটার্নটি দেখতে পারি। এই দেখো যে এখানে যে কথাটা বলা হয়েছে, তোমরা যে কাজটি করবে তোমরা হচ্ছে এটাকে নিতে পারো, যেমন 1s একটা অরবিটাল আঁকলে, তারপর 2s 2p, তারপর কী আছে 3s 3p 3d, 4s 4p 4d 4f, 5s 5p 5d 5f, 6s 6p 6d, তারপর আছে কি 7s 7p এবং 8s। এখন দেখো জিনিসটা কী বোঝানো হয়েছে, তোমরা হচ্ছে এভাবে তীর চিহ্ন দিয়ে খালি কাটবে, তাহলে এটার পর সিরিয়ালে কোনটা আছে, প্রথমে আসছে কি 1s, তারপর কোনটা আসছে 2s, তারপর কোনটা আসছে 2p, তারপর আসছে কি 3s, তারপর আসছে কি 3p, তারপর 4s, তারপর হচ্ছে 3d 4p, তারপর 5s। এভাবে করে তোমার যে ক্রমান্বয়ে যে আমি তোকে দেখলাম যে ক্রমটা কী হবে, সেই সেম ক্রমে কিন্তু এটা আমরা বের করতে পেরেছি, ঠিক আছে? এই ছবিটা তোমরা এঁকে নেবে। তো আমরা জানি যে এস অরবিটাল বা উপশক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে, পিতে থাকে কয়টা, সর্বোচ্চ 6টা, ডিতে থাকে 10টা, এফে থাকে 14টা। কাজেই কোনো মৌলের জন্য ইলেকট্রন বিন্যাস বের করতে হলে আমাদের সবচেয়ে কম শক্তি স্তরের অরবিটাল থেকে শুরু করতে হবে, এবং অরবিটালগুলো সর্বোচ্চ ধারণ ক্ষমতা পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা পরবর্তী ইলেকট্রন বসিয়ে যেতে হবে। অরবিটাল পূর্ণ হওয়ার পর আমরা পরবর্তী শক্তি স্তরে গিয়ে বাকি ইলেকট্রনগুলো বসানো শুরু করতে পারবো, ঠিক আছে? কাজেই এখন আমরা যে কোনো মৌলের জন্য ইলেকট্রন বিন্যাস দেখতে পারি। তো নিচে কয়েকটি ইলেকট্রন বিন্যাস দেখানো হচ্ছে, যেমন অক্সিজেন ইলেকট্রন বিন্যাস কি, আরে বেশি দূর চলে গেলাম, দেখো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কী হতে পারে, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 8, তার মানে কি 1s2 2s2 2p4, এবং অ্যালুমিনিয়াম হচ্ছে 13, 1s2 2s2 2p6 3s2 3p1। এগুলো সব পূরণ করেছি, পূর্ণ হওয়ার পর কিন্তু আমরা 3 পেতে যেতে পেরেছি। সেমভাবে পটাশিয়াম দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, ক্যালসিয়াম হচ্ছে কি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। আমরা এখানে অনেকগুলো দেখলাম, আরেকটা হচ্ছে কি স্ক্যান্ডিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d1। তো আমরা ইতিপূর্বে দেখেছিলাম পটাশিয়াম ও ক্যালসিয়াম যাদের তৃতীয় স্তর অপূর্ণ রেখে চতুর্থ স্তরে কেন প্রবেশ করেছে, এখন তোমরা নিশ্চিত কারণটি বুঝতে পেরেছ। এখানে দেখো আমরা একটা উদাহরণ দিচ্ছি স্ক্যান্ডিয়াম, এর মতো আরেকটা উদাহরণ হচ্ছে কি ফেরাম বা লোহা, যার পারমাণবিক সংখ্যা 26, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। এখন যদি একটি প্রধান শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস শেষ করার আগেই মাঝে মাঝে পরে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস শুরু হয় এবং পরবর্তীকালে আবার আগে শক্তি স্তরে ফিরে আসে, তাই বোঝার সুবিধার জন্য আমরা প্রধান শক্তি স্তর বা অরবিটালকে পাশাপাশি লিখে থাকি। তাই স্ক্যান্ডিয়াম এবং ফেরামের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাসে সবকটি তৃতীয় উপস্তর পাশাপাশি লিখে চতুর্থ উপস্তর লেখা হয়। অর্থাৎ এই যে জিনিসটা কী বলা হচ্ছে এখানে খেয়াল কর, তাহলে বুঝবে। এই যে দেখো 3s 3p তারপর 4s 3d, এগুলো ক্রমান্বয়ে আসে, কিন্তু আমার লেখার সময় আর কি এইভাবে সাজিয়ে লিখি, প্রথমে সবগুলো 1, তারপর সবগুলো 2, তারপর সবগুলো 3, তারপর 4, এই কথাটা এখানে বলা আছে, ঠিক আছে? এবার আসো, ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়মে কিছু ব্যতিক্রম থাকে। তো যে কোনো নিয়মেরই কিছু ব্যতিক্রম থাকে, ইলেকট্রন বিন্যাসের বেলা তো সাধারণ নিয়ম থেকে কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। এখন এই ব্যতিক্রমের পিছনে যৌক্তিক কারণও কিন্তু রয়েছে আবার। যেমন সাধারণত দেখা যায় একই উপশক্তি স্তর, যেমন পি কিংবা ডি অরবিটালগুলো অর্ধেক পূর্ণ, উদাহরণ P3, কারণ পিতে থাকে কটা 6টা, D5, কারণ ডিতে থাকে হচ্ছে 10টা, যদি না হয়ে সম্পূর্ণ পূর্ণ অর্থাৎ P6 এবং D10 হতো, তাহলে সেল ইলেকট্রন বিন্যাস কিন্তু বেশি স্থিতিশীল বা বেশি সক্রিয় হতো। যেমন আমরা কি বলতে পারি, কপার বা সিইউ এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল কি, এটা হওয়ার কথা ছিল না যে প্রথমে 1s2 পূরণ করেছে, তারপর 2s2 2p6 3s2 3p6, তারপর কি 4s2 আর 3d9, এটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু দেখো 3d অরবিটাল বেশি স্থিতিশীল হবে যদি অরবিটালটি সম্পূর্ণ পূর্ণ হয়। আসছে কত 3d9, আমরা যদি 3d9-এর জায়গায় এখন 3d10 লিখি, তার মানে কি এটা পূর্ণ হলো, পূর্ণ হলে বেশি সক্রিয় হবে, তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাসটা কী দাঁড়াচ্ছে, 3d10, আর এখানে 4s2 ছিল, আমরা এখন লিখছি কি 4s1, ঠিক আছে? তো এরকম ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস কিন্তু ক্রোমিয়ামের ক্ষেত্রেও দেখা যায়। ক্রোমিয়ামেরটা আমরা তোমাদের লিখে দিই কী হতে পারে, দেখো 24 Cr, ক্রোমিয়াম আমার পারমাণবিক বিন্যাস, পারমাণবিক সংখ্যা কত 24, তাহলে কী লেখা যেতে পারে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 এবং হচ্ছে 4s1। নিয়ম অনুযায়ী 3d6 হওয়ার কথা ছিল, 3d4 হওয়ার কথা ছিল, আর 4s2 হওয়ার কথা ছিল, কিন্তু ওই যে 3d5 হচ্ছে অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ হলে শক্তি বেশি, এই জন্য আমরা 3d5 নিয়েছি, ঠিক আছে? তো আলোচনা হয়ে গেলে অন্যান্য দলের কাজের সাথে তোমাদের কাজ মিলিয়ে দেখো, কোনো নির্দিষ্ট মৌলে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ভিন্নতা দেখা গেলে আবার যাচাই করে দেখো। তো এর পরবর্তী ক্লাসে আমরা দেখবো নবম ও দশম সেশন, যেখানে হচ্ছে তোমাদের এই পদার্থের গঠন, এর পারমাণবিক ভর, তারপর প্রোটন নিউট্রন কীভাবে থাকে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে। আমরা সেই কাজগুলো নিয়ে খুব শীঘ্রই ভিডিও তৈরি করবো, তোমরা দেখে নিতে পারবে। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 29 পৃষ্ঠার সপ্তম এবং অষ্টম সেশন। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। এটা ছিল আমাদের এই সেশনের
পর্ব 2 আমরা পরবর্তী ক্লাসে নবম ও দশম সেশন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো শিক্ষার্থীরা আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।